প্রোটেকশন এনেছো? প্রোটেকশন থাকলে না সেই প্লেজারটা পাওয়া যায় না। তুমি তো বলেছিলে প্রোটেকশন আনবে যদি কিছু হয়ে যায়। নে টিফিনটা ভরে নে। কিরে আবার উল্টো পাল্টা কিছু খেয়েছিস নাকি? ঠিক আছিস তুই? কেমন শরীরটা ভালো লাগছে না। তাহলে আজকাল স্কুল যেতে হবে না, বাড়িতেই রেস্ট নে। আজকে কি হলো রে স্কুলে? আরে তেমন কিছু হয়নি। ও হ্যাঁ, কাল কিন্তু প্র্যাকটিক্যালের ক্লাস আছে, ম্যাম বলে দিয়েছেন, মিস করিস না যেন। আচ্ছা আজকে তুই ক্লাসে এলি না কেন? আরে দেখ না, স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি ছিলাম, তারপরে দেখলাম কি গাটা কেমন একটা গুলিয়ে উঠলো, তারপরে তো ওই ভমিটিং হলো, ইনডাইজেশন হয়েছে বোধ হয়। প্রেগনেন্ট হয়ে যাসনি তো? টক খেতে ইচ্ছে করছে, আচার খেতে ইচ্ছে করছে। আরে না না ঠিক আছে, তুই রেস্ট নে, কালকেও তোকে আসতে হবে না, আমি ম্যামকে বলে দেবো কালকে। কিরে চুপ হয়ে গেলি কেন? হ্যালো, আরে কথা তো বল। কি হয়েছে? কি হয়েছে?
কি হয়েছে শিখা? এবার তো অ্যাবর্শন করাতে হবে। আমি তোমাকে কতবার বলেছিলাম যে মেয়েকে এতটাও লাই দিও না যে পরে আফসোস করতে হয়, তখন তুমি আমাকে চুপ করিয়ে দিয়েছিলে। এখন কি হবে বলো তো? না হয় আশেপাশের লোকজনের কাছ থেকে লুকিয়েই ফেললাম, কিন্তু ওর ভবিষ্যতে তো একটা দাগ পড়েই গেল না? ওর এদিক ওদিক বেরোনোর সব বন্ধ, শুধু শুধু বাড়ি থেকে স্কুল আর টিউশন, আর ওর মোবাইলটা তো আমি ভেঙেই দেব। ওর দোষ নয়, অ্যাজ এ পেরেন্টস এটা আমাদের ফেলিওর। শিখা ছেলেটার সাথে লুকিয়ে লুকিয়ে মিশছিল, আমরা ওর সাথে সেভাবে মিশতে পারিনি। ওকে ওই কমফোর্ট জোনটাই আমরা দিতে পারিনি যে সব কথা আমাদের সাথে শেয়ার করবে। আর এটা একটা বয়স জানো তো, একটা মেয়ে একটা ছেলের সাথে মিশতে চাইবে, কিন্তু আমরা ওর যদি আরও ফ্র্যাঙ্ক হতাম তাহলে সব কথা আমাদের খুলে বলতো, তখন আমরা জানতে পারতাম ও কার সাথে মেশে, কার সাথে ঘোরে, কার সাথে কথা বলে, তখন আমি সাবধান করতাম, তাহলে আজকেও না এই ভুলটা করতো না। আমি জানি এটা একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশান হ্যান্ডেল করা, আর তোমার পক্ষে তো এটা একটা খুব কঠিন, কিন্তু একবার ভাবো তো মেয়েটার মেন্টাল অবস্থাটা কি, ও কিসের উপর দিয়ে গোথ্রু করছে, ওর পক্ষে এটা খুব খুব কঠিন। প্যারেন্টস হওয়া না ইজি নয়, অনেক হার্ডলস আছে, অনেক ডিফিকাল্টি আছে। অ্যাজ এ প্যারেন্ট এটা আমাদের একটা হার্ডেল, এটা এটা আমাদের ওভারকাম করতে হবে, শিখাকে নয়। ডিনার করবি না? কোনো চিন্তা করিস না মা, আমরা আছি তো। কোনো ভয় নেই, তোর বাপি আছে তো। তোর স্কিনটা তো রাফ হয়ে গেছে, ক্রিম মাখিস নি? আচ্ছা তোর পড়াশোনা কেমন চলছে? তোর একটা ল্যাপটপ লাগবে বলছিলিস না, ফাইনাল এক্সামটা হয়ে যাক তারপর কিনে দেবো। আমি খুব খারাপ লাগে তোকে সবসময় বকি, নমস্কার বন্ধুরা। তো আমাদের শর্ট ফিল্ম কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে নিশ্চয়ই। বাজেও লাগতে পারে সেটা নিয়ে কিছু নয়, যেটাই আছে আমাদের কমেন্ট সেকশনে জানাও, কারণ আমরা তোমাদের এভরি কমেন্ট পড়ি। এইটা আমরা আগে অনেক বলেছি, এভরি কমেন্ট পড়ি, এতক্ষণ ওরা জেনে গেছে, সব কমেন্ট পড়ি। তো নেগেটিভ পজিটিভ যেটাই লেগেছে জানাও, আর অ্যাজ এ মানে রাইটার মেকার যেটাই বলো, মানে আমরা যে দুজনে এই স্টোরিটা করেছিলাম, তো আমি সামহাও এই সাবজেক্টটা অনেকদিন ধরে করতে চাইতাম আর কি। আমার মনে হতো যে এই ইস্যুটা অনেকে ফেস করে আছে আর এটা নিয়ে আমাদের কিছু বলা দরকার, আর এটা খুব একটু সেন্সিটিভ টাইপের সাবজেক্ট ছিল, টপিক ছিল। হ্যাঁ,
সেন্সিটিভ ছিল ইন দ্য সেন্স হচ্ছে না, আমাদের আমার যেটা মনে হয় আমাদের সোসাইটিতে আমাদের বাচ্চারা প্যারেন্টসদের সাথে এখনও হয়তো অতটা মিশে উঠতে পারেনি, কিংবা ওই একটা এজ যেটা টিন এজ বলা হয় সেখানে নানা রকমের বডি এক্সপ্লোর করতে চাই, হ্যাঁ অনেক কিছু এক্সপ্লোর করতে চাই, নতুন জিনিস জানতে পারে বাট সেটা সে এক্সপিরিয়েন্স করতে চাই, হ্যাঁ আর নতুন এনার্জি সে ফিল করে, আর তাই গাইড করা কেউ থাকে না ওই সময়, গাইড করা কেউ থাকে না। আর সামহাও আমার মনে হয় বাবা মাদের আরও ফ্র্যাঙ্ক হওয়া উচিত, ফ্রি হওয়া উচিত, কারণ আজকে যদি একটা বাচ্চা ভুল রাস্তায় চলে যাচ্ছে কোথাও না কোথাও বাবা মা রেসপন্সিবল, মানে শুধু তাকে শাসন করে দিলে হয় না যে এটা করবি না কি এটা কর, হ্যাঁ তাকে বোঝাতে লাগবে, হ্যাঁ সে যেন রিয়েলাইজ করে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা শাসন করে কী করছি, ও লুকোচ্ছে জিনিসটাকে, ফ্যাক্টটাকে লুকোচ্ছে, তারপরে আর ও তো ও রিয়েলাইজ করছে না জিনিসটা কেন কী ক্ষতি হতে পারে, কী ভুল হতে পারে, আর শুধু ভাবছে ও বকানো হচ্ছে। হ্যাঁ এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছি যে মানে আমরা যেটা করি যে কিছু ভুল তো তাকে বকে দিই, তো সেটাই কি সলিউশন, না সেটা সলিউশন হতে পারে না। আর এই রিজনেই আমার মনে হয় আজকে সোসাইটিতে এত ক্রাইম কি কোনো ভাইলেন্স এগেনস্ট ওমেন হচ্ছে, কারণ আমরা শুধু বকে দিচ্ছি বাচ্চাদেরকে এটা ভুল এটা বাজে, তাকে রিয়েলাইজ করাচ্ছি না, রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, রিয়েলাইজ করানো। তো আমরা ছোটোভাবে সেই এফর্টটা দেখিছি, এফর্টটা দেখিছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এই শর্ট ফিল্মের থ্রু বেরিয়ে এসছে যে যদি কোনো বাচ্চা ভুল আসতে যাচ্ছে সেটা তার প্যারেন্টসদের ফল্ট কোথাও না কোথাও, হ্যাঁ ফেলিয়ার, ফল্ট নয় তার ফেলিয়ার, তার ফেলিয়ার, হ্যাঁ অ্যাজ অ্যাজ এ প্যারেন্টস ফেলিয়ার, কারণ আমার মনে হয় একটা বাচ্চা যেমন আপব্রিঙ্গিংয়ের জন্য রাইট গাইডেন্স দরকার, একটা রাইট প্যারেন্টস হওয়ার জন্য একটা রাইট গাইডেন্স দরকার, হ্যাঁ আর আজকের যুগে আমাদের মানে কী বলো সবাই প্যারেন্টস তো ইজিলি হয়ে যায় কিন্তু তাদেরকেও গাইড করার কেউ থাকে না, তো তাদেরও একটা গাইডেন্স দরকার আমার মনে হয়। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর বেশি করে আপনাদের বন্ধুদের আমাদের শর্ট ফিল্মস কাজগুলো দেখান। আমরা আবার আসছি নতুন কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে, ঠিক আছে, আর দেখতে থাকুন বিঞ্জোলা ফিল্মস বাংলা।